আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই সব অভিযোগ আকারে কেউ কেউ কিছু প্রশ্ন করেছেন, খুব মারাত্মকভাবে অভিযোগ করে বলেছেন যে ইসলামিক সংগঠনে কেউ কেউ বাংলাদেশে কখনো পূজা মণ্ডপ পাহারা দেয় অথবা মন্দির পাহারা দেয়, অথবা ইসলামী সংগঠনের কেউ কেউ তাদের পূজা অনুষ্ঠান কখনো দেখতে গিয়েছে, তাহলে সাকিব আল হাসানের অপরাধ কী? আবার কেউ অভিযোগ করেছেন ইন্ডিয়ায় একটি ইসলামী সংগঠনের ভাইদের ভিডিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া, যারা পূজায় যারা এসেছেন তাদেরকে পানি খাওয়াচ্ছেন। তো আবার কখনো কখনো ইসলামিক মাদ্রাসাগুলিতে বিভিন্ন মাদ্রাসার মাহফিলে বিভিন্ন হিন্দু ধর্মের লোকেরা অতিথি হন, তাহলে সাকিব আল হাসান সাহেব কলকাতায় কালী পূজা উদযাপন করে কি অপরাধ করেছেন? এবং কেউ কেউ এসব অভিযোগ করে ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামী সংগঠনকে মুনাফিক হিসাবে অভিযুক্ত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দেখুন, আমি একজন অধম নালায়েক মানুষ, আমার জ্ঞান সীমিত, আমি যে জবাবে যা বলবো এটা 100% ঠিক এটা আমি কখনো দাবি করব না, আপনারাই চিন্তা ভাবনা করবেন, আপনাদেরও তো আল্লাহ তাআলা আকল বিবেক দিয়েছেন। প্রথম জবাব হলো যে বাংলাদেশে যে কখনো কখনো দেখেছেন মন্দির পাহারা দেওয়া হয় বা পূজা মণ্ডপ পাহারা দেওয়া হয়, এগুলো বিশেষ পরিবেশ পরিস্থিতির কারণে কেউ কেউ হয়তো কখনো দিয়েছেন, বা কোথায় দিয়েছেন কীভাবে দিয়েছেন এটা আমার জানা নেই। কিন্তু বাংলাদেশে যেহেতু একটা পলিটিক্যাল কালচার, রাজনৈতিক কালচার গড়ে উঠেছে যে নির্দিষ্ট কিছু লোকেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে পূজা মণ্ডপে হামলা করে, এবং হামলা করে যারা বাংলাদেশে ইসলামী রাজনীতি করেন, বিশেষ করে যারা দিন কায়েমের আন্দোলন করেন, তাদেরকে আসামি বানিয়ে একামতি দিনের কাছ থেকে দূরে সরাতে চায় এবং ইসলামকে জঙ্গিবাদ বা অন্য ধর্মের লোকদের উপর বা সংখ্যালঘুদের উপর যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী সংগঠন করে, তারা জুলুম করে বা তারা অত্যাচার করে, এটা প্রমাণ করার জন্য স্বার্থান্বেষী মহল কখনো কখনো পরিকল্পিতভাবে তারা পূজা মণ্ডপ ভাঙে, মন্দিরে প্রতিমা ভাঙে, এবং সেই ভাঙ্গার অভিযোগটা বিনা দলিলে ইসলামপন্থীদের উপর উঠায় দেয়। তো সেই মিথ্যা অভিযোগ থেকে বাঁচার জন্য কখনো কখনো বাধ্য হয়ে কোনো পরিবেশে যদি কোনো ইসলামিক ব্যক্তিত্বরাও তাদের এই মন্দির পাহারা দেওয়া বা পূজা মণ্ডপের প্রতিমা যেন কেউ ভাঙচুর না করে, এটা পাহারা দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন, এটা শরীয়তের আলোকে বড় ধরনের হারাম কিনা এটা আরও বড় বড় স্কলারগণ যারা আছেন তারা বলবেন। তবে আমার দৃষ্টিতে মনে হয়েছে যে পলিটিক্যাল এই প্রবলেম এবং মিথ্যা হামলা থেকে নিজেকে রক্ষা করার জন্য এই হ্যাকমাটা অবলম্বন করা হয়। যারা পাহারা দেন তারা শিরিককে স্বীকারও করেন না, পূজা মণ্ডপ ইসলামে আসে এটাও তারা স্বীকার করে না, বরং পূজা যে হারাম, শিরিক যে হারাম কবিরা গুণা এটা সবাই জানেন। তো এটা কেন করেন? যেহেতু লাকুম দিন কুমলিয়া দিন, তাদের জন্য তাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এখন তারা যেহেতু তাদের ধর্ম পালন করছে, এখন রাষ্ট্রীয় একটা নিয়ম কানুন আছে, কোনো ইসলামিক দলের লোকেরা সেটা ভেঙে দেওয়ার অনুমতি আদৌ শরীয়তে আছে কি না এটা ইসলামিক স্কলারগণ ভালোভাবেই জানেন। আমি যতটুকু জানি এখানে ইসলামের কোনো অনুমোদন নেই। আচ্ছা, এই গেল এটি। দ্বিতীয় বিষয় হলো বিশেষ করে সহি আকিদার কিছু অনুসারীরা এসব অভিযোগগুলি মারাত্মকভাবে করেন। আমরা তো দেখেছি যে একজন সহি আকিদার শায়খের মাদ্রাসায় ও ইসরায়েলের কিছু ভাইয়েরা যারা অমুসলিম তারা কী কারণে গিয়েছেন জানি না, সেই ছবিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এবং এগুলি আসলে পলিটিক্যাল বিতর্ক, এগুলি হলো একজনের সাথে বাদানুবাদ করার জন্য বলা। সাকিব আল হাসান সাহেব যদি এরকম আশঙ্কা করতেন যে কলকাতায় তাদের পূজা মণ্ডপ কেউ ভেঙে ফেলার সম্ভাবনা আছে, তিনি তার কয়েকজন সাথী দিয়ে ওখানে পাহারার ব্যবস্থা করেছেন, তাহলে একটা কথা ছিল, কিন্তু তিনি তো সেখানে অতিথি হয়ে গিয়ে কালী পূজা উদ্বোধন করেছেন, এটাকে প্রমোট করেছেন, আর যারা পাহারা দিচ্ছেন তারা প্রমোট করেন না, বরং তারা মিথ্যা হামলা মামলা থেকে নিজেকে রক্ষা করার জন্যই কিন্তু এই কাজটা তারা করেছেন। আর যেখানে ইসলামী স্টেট নাই সেখানে জনগণ ব্যক্তিগতভাবে কারো পূজা মণ্ডপ ভাঙ্গা বা কারো মূর্তি ভাঙ্গা, ধর্মীয় অনুষ্ঠান ফন্ড করার অধিকারও ইসলাম কাউকে দেয়নি, বরং ইসলাম তাদের আদর্শের কথা বয়ান করে, ইসলাম যে শ্রেষ্ঠ সেটা স্বীকার করে, এবং ইসলাম বলে যে মুসলিম যারা তারা কখনো পূজা বা শিরকের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু যাদের ধর্মটাই শিরক তারা তাদেরটা করুক। দ্বিতীয় হলো যেখানে কলকাতায় এক ইসলামী সংগঠনের ভাইয়েরা পূজায় যারা এসেছেন তাদেরকে পানি পান করাইছেন, এটা আপনারা দেখেছেন, তো পানি পান করাইছেন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্লান্ত পথিকদেরকে বা যারা তাদের পূজা করতে গিয়েছে তাদেরকে, এটা তো সৃষ্টির সেবা হিসেবে তারা করেছেন। এবং আপনারা জানেন ভারতে বহু হিন্দু মুসলিম দাঙ্গা হয় এবং সেই হিন্দু মুসলিম দাঙ্গায় অধিকাংশ সময় মুসলিমরাই আক্রমণের শিকার হয় এবং তারা মারা যায়। তো সেখানে যেহেতু মুসলিমরা সংখ্যালঘু আর যারা এখানে পূজা করছে তাদের ধর্ম আলাদা,
মুসলিমরা শিরকে অংশগ্রহণ করে না, পূজায় অংশগ্রহণ করে না, কিন্তু তারা তো একই দেশের নাগরিক। এখন এই হিন্দু মুসলিম দাঙ্গা এড়ানোর জন্য এবং আপনার সৃষ্টির সেবা যারা পরিশ্রম করছেন, হাজার হাজার মানুষ তারা তৃষ্ণার্ত, তারা ক্ষুধার্ত, এই মুহূর্তে এক গ্লাস পানি বা এক বোতল পানি তাদেরকে যদি কেউ দেয়, তো সেটা কি পূজাকে উৎসাহিত করা হয় কি না, এটা আরও বড় বড় স্কলারগণ আপনারা রায় দেবেন। কিন্তু আমি এটা নিয়ে খুব ভেবেছি, আমার কথা ভুলও হতে পারে, আপনাদেরকে আমি বলছি না যে আমি সঠিক বলছি, যে যারা পূজা করতে এসেছেন তাদেরকে যদি আপনি মুসলিম হিসাবে এক বোতল পানি দিলেন, ওই পানিটা খেয়ে তারা বুঝলো যে না, ইসলাম মুসলিমরা মানুষ সেবা করতে জানে এবং মুসলিমরা যে ইসলামের শ্রেষ্ঠত্ব যে জিনিসটা তুলে ধরার জন্য এবং ইসলামের আদর্শটা মুসলিমদের কাছে প্রচার করার জন্য যদি আপনি সেটা করেন, যে যারা তাদেরকে একটু পানি খাওয়ালেন বা তারা তারা ক্লান্ত হয়ে গেলে একজনকে একটু আশ্রয় দিলেন, কোনো অমুসলিমের বাড়িতে আগুন লাগলে সে আগুন আপনি নিবালেন, কোনো অমুসলিম যদি অসুস্থ হয়ে যায় যে সে মারা যাচ্ছে, এখন তার চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, আপনি তার চিকিৎসাটা করে দিলেন, আপনার চোখের সামনে কোনো অমুসলিম সন্তান যদি পানিতে পড়ে যায় আপনি তাকে সেই পানি থেকে উঠালেন, এটা আদৌ শরীয়তে নাজায়েজ কি না এটা আমার জানা নাই, বড় বড় স্কলারগণ বলবেন, তো আমার মনে হয় এটা শরীয়তে নাজায়েজ নয়, সৃষ্টির সেবা যেটা। যারা পানি খাওয়াইছেন তারা এটা বলেন নাই যে আমরা পূজা করছি বা আমরা পূজাকে প্রমোট করছি, বা সাকিব আল হাসান সাহেব যেভাবে পূজা মণ্ডপ উদযাপন করেছেন, উদ্বোধন করেছেন, তারা সেটা উদ্বোধন করেনি। এখন সাকিব আল হাসান সাহেবও যদি সেখানে পানি পাঠিয়ে দিতেন কয়েক লিটার বা সেখানে কোনো স্বেচ্ছাসেবক নিয়োগ করে পানি খাওয়াতেন, তাহলে তো কারো বলার কিছু ছিল না। ওয়াজ মাহফিলগুলোতে যেগুলিতে বলেছেন, ইন্ডিয়ায় বিভিন্ন মাদ্রাসায় মাহফিল হয়, কখনো কখনো মাদ্রাসায় অতিথিগণ অমুসলিম যে হিন্দুরা যান, তো সেটা তো রাষ্ট্রীয় কারণে তারা যান, যেহেতু সেখানে হিন্দু মুসলিম মিলেই হিন্দুস্থানি বা তারা ভারতীয় উপমহাদেশের একটি জাতি, তো হিন্দু মুসলিম এক জাতি, তার নাম ভারতীয় জাতি। এই জাতীয়তাবাদের পক্ষে তো মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ সহ অনেকেই এটাকে তো সাপোর্ট করেছেন, বগুলিকে জাতীয়তাকে, তো সেখানে তারা পলিটিক্যাল কারণে এক কোনো অমুসলিমকে তো দাওয়াত দিতেই পারেন, সেখানে গিয়ে তো আর তিনি তার পূজার কথা বলেন না, সেখানে গিয়ে তিনি শিরকের কথা বলেন না, সেখানে হয়তো তিনি ইসলামের সৌন্দর্যের কথাই বলেন। এখন প্রশাসনিক কারণে, যেমন আমাদের দেশে বিভিন্ন প্রশাসনে বড় বড় পদে এখন হিন্দুরা, কোনো কারণে কোনো মাহফিলে যদি বাধ্য হয়ে কোনো হিন্দু লোককে অতিথি বানানো হয়, এর অর্থ তো এটা নয় যে তিনি এখানে এসেই সবাইকে হিন্দুত্ববাদের দাওয়াত দিবেন বা তিনি সবাইকে শিরকের দাওয়াত দিবেন, বরং রাষ্ট্রীয় কারণে কেউ যদি কখনো বাধ্য হয়, আমি বলছি না এই কাজটা করা ঠিক আছে, কিন্তু যদি কোনো কারণে বাধ্য হয়ে যায় আর সেটাকে কোনো ইসলামিক দলওয়ালারা সেটাকে উঠাই এনে নিজেদের মধ্যে যদি বাদানুবাদের জন্য কাজে লাগান, তাহলে সেটা কতটুকুন ইনসাফ হবে ভাইয়েরা, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান একটা জাতীয় প্রতিষ্ঠান, সব শ্রেণীর লোকদের এখানে সম্পর্ক থাকে, আর বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব যারা পালন করেন, চেয়ারম্যান বা টিএনও অথবা ডিসি এসপি এইসব জায়গায় যারা প্রশাসনিক দায়িত্ব পালন করেন, তাদেরকে কখনো কখনো যদি এখানে আনা হয়, সেটা ইসলামে বড় ধরনের হারাম কিনা বা একেবারেই নাজায়েজ কবিরা গুনাহ কিনা এটা আমার জানা নেই। ভাইসব, আপনাদের কাছে আমাদের আবেদন যে আমরা যেন শিরকি আকিদাকে গ্রহণ না করি এবং শিরকি কৃষ্টি কালচারকে যেন রাষ্ট্রে প্রতিষ্ঠিত না করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা ইউসুফ যে ওমায়ু ইমুনু আকসারাহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরিক। এই যে আমাদের দেশে যে কৃষ্টি কালচারগুলি এখন বিভিন্ন দুনিয়াবী দলগুলি প্রতিপালন করছে বা সংরক্ষণ করছে তাদের গঠনতন্ত্রে, এগুলি হলো ইসলামে হারাম। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য, মুশরিকদের কাছে ইসলামের দাওয়াত তুলে ধরার জন্য, এবং তিনি যদি কোনো হেকমা অবলম্বন করেন, সেই ক্ষেত্রে কোনো পূজা মণ্ডপে তিনি ইসলামের দাওয়াত দেন, এখন দাওয়াত দিতে গিয়ে তিনি তার বাচ্চাকে একটা চকলেট দিয়েছেন এবং তিনি ইসলাম, তার শ্রেষ্ঠত্ব মানে ইসলামের শ্রেষ্ঠত্ব, সেখানে পূজা মণ্ডপে বা পূজা করতে যাওয়ার সময় যদি কোনো অমুসলিম যদি সেখানে অসুস্থ হয়ে পড়ে, তার সামনে পড়েছে তিনি মুসলিম, এখন তিনি তাকে হাসপাতালে নিয়ে যাবেন বা একটা সেবা দিবেন, এইটা ইসলামে বড় ধরনের হারাম কিনা এটা আমার জানা নাই। কিন্তু কোনোভাবেই শিরকের কৃষ্টি কালচার ইসলাম অনুমোদন করে না, এবং শিরককে প্রমোট করা বা শিরিক করা ঠিক আছে, পূজা করা ঠিক আছে, আসো মুসলিমরা আমরা সবাই সেখানে একদলে যাই, সেটাকে আমরা সাপোর্ট করি, বা ধর্ম যার যার রাষ্ট্রীয় উৎসব সবার, অথবা এই যে কিছু আমরা স্লোগান বের করেছি, এগুলি যেগুলি ইসলাম অনুমোদন করে না এগুলি অবশ্যই আমরা পরিত্যাগ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে
বিতর্ক এড়িয়ে ন্যায়নীতি ইনসাফের আলোকে চলার তৌফিক দান করুন, আমিন।